10 বছর আগে দেশের অভ্যন্তরে পণ্যবাহী নৌযানের সংখ্যা ছিল 700 মতো, এখন তা বেড়ে হয়েছে 3,500। সেদিক থেকে গেল এক দশকের ব্যবধানে পণ্যবাহী যানের সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। রফিকুল বাহারের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন বিপ্লব মজুমদার। সড়কপথে প্রতি টন পণ্যের ভাড়া 1,000 টাকা, নৌপথে লাগে অর্ধেকের কম অর্থাৎ 415 টাকা। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের 70% সারা দেশে পরিবাহিত হয় নৌযানে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা আমদানি পণ্যের জাহাজ মূলত ভিড়ে থাকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও কুতুবদিয়ায়। সেখান থেকে ছোট আকৃতির নৌযান মাল খালাস করে নিয়ে আসে কাঙ্ক্ষিত গন্তব্যে। গেল এক দশকে এমন লাইটার জাহাজের সংখ্যা বেড়েছে আশাতীত। পতেঙ্গায় বঙ্গোপসাগরের তীরে এটি কোনো জাহাজ জটের দৃশ্য নয়, এটি কোনো জাহাজ টার্মিনালও নয়, এটা আভ্যন্তরীণ রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজের সারি সারি লাইন। নোঙ্গর করা সুবিশাল জাহাজ থেকে ছোট আকৃতির নৌযানের মাধ্যমে গন্তব্যে পৌঁছে গম, চিনি, ডাল, ভুট্টা, জ্বালানি, লোহার স্ক্র্যাপ, সার, পাথর, সিমেন্ট, ক্লিংকার সহ বিভিন্ন ধরনের আমদানি পণ্য। 1,000 থেকে 5,000 টন ধারণ ক্ষমতার এসব নৌযান কোস্টার, ট্যাঙ্কার ও লাইটারের জাহাজ হিসাবে পরিচিত। দ্রুত শিল্পায়ন, মেগা প্রকল্প বাস্তবায়ন ও অর্থনীতির আকার বাড়তে থাকায় সময়ের প্রয়োজনে চাহিদা বেড়েছে ট্যাঙ্কার বা লাইটার জাহাজের। অথচ 10 বছর আগেও এমন নৌযানের সংখ্যা ছিল 700 মতো। এক দশকে জ্যামিতিক হারে চাহিদা বেড়েছে এসব কোস্টারের। ওই জাহাজগুলো ছাড়াও আরও প্রায় 2,000 থেকে 2,500 জাহাজ দুটোর করে বাড়ছে এবং ওগুলার ক্যাপাসিটি অনেক বাড়ছে। যে দেখা যাচ্ছে যে আগে যেটা আমাদের ছিল 800 থেকে 1,200 টনের জাহাজ ম্যাক্সিমাম, এখন সেটা হলো যায় 3,500-4,000 টন এবং কোনো কোনো জাহাজ 5,000 টন। কর্ণফুলী সেতু থেকে চট্টগ্রাম বন্দর হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে পণ্যপূর্তির অপেক্ষায় থাকে এই সব নৌযান। ইপিজেড, এসিজেডগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন বড় বড় মেগা বড় ব্রিজগুলো হচ্ছে আমাদের, এগুলো সব কিছুর সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু রিভার রুট কিন্তু অত্যন্ত চিপেস্ট এবং পরিবেশ বান্ধব এবং একসাথে বিশাল পরিমাণ কার্গো পরিবহন করা যায়। সড়কপথের যানজটের মতোই সারিবদ্ধ কিংবা যত্রতত্র ছড়িয়ে আছে লাইটার জাহাজ, যে কারণে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে। পণ্য সংগ্রহ থেকে সমুদ্র যাত্রা পর্যন্ত নির্দিষ্ট সীমানায় টার্মিনাল করার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। আমরা এখন অন্তত পক্ষে 50,000 টন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজ করে ফেলি, কারণ আমরা হোল্ড করি না, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এটা যা ডিস্ট্রিবিউশন হয় সেই কাজটা কিন্তু এখন মূলত করে ব্যবসায়ীরা। যে কারণে আমি মনে করি লাইটারের সুবন্দোবস্ত করা, লাইটারের একটা টার্মিনাল থাকা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সময় বেশি লাগলেও নৌপথে পরিবহন খরচ সড়ক পথের তুলনায় অর্ধেকের চেয়েও কম। একই সঙ্গে নৌপথে যান চলাচল পরিবেশ বান্ধবও। এই কারণে দেশের অভ্যন্তরে নৌযানের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চট্টগ্রাম বন্দরের সমুদ্র সীমা থেকে রফিকুল বাহার, একুশে টেলিভিশন।